وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين গত কয়েক জুমা থেকে এই বিষয়ে আলোচনা চলছিল যে আমাদের জবান এবং হাত দ্বারা যেন অন্য মুসলমান কষ্ট না পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস যা তিনি বলেছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে প্রকৃত মুসলমান তো সেই যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। ওই হাদিসের উপর কথা চলছিল। আয়াতে কারিমা যেটা তেলাওয়াত করেছি স্বামী স্ত্রী সম্পর্কে, কারণ আমাদের মধ্যে এরকম বহু ভদ্র মানুষ আছেন যাদের হাত এবং মুখ থেকে তো বাহিরের মানুষ নিরাপদ থাকে, বাহিরে এসে যে কোনো কারণেই হোক, যে কোনো উদ্দেশ্যেই হোক, নিজের আসল রূপটা গোপন করে মানুষের সামনে খুব ভদ্র বেশে প্রকাশ করে নিজেকে। রসুলের এই হাদিসের উপর আমল তো তিনি বাহিরে ঠিকই করেন, কিন্তু ঘরের মধ্যে আসলেই তার আসল রূপটা প্রকাশ পায়, সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যায়। ঘরওয়ালির সাথে বাইরের সমস্ত খেত সমস্ত ক্ষোভ ঘরে আইসা মিটা, এই জন্যে তার সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম খিয়ারুকুম লি আহলি ওয়া আনা খিয়ারুকুম লি আহলি, যে তোমাদের মধ্যে সর্বোত্তম তো সেই যে তার পরিবারের কাছে ভালো, আর আমি আমার পরিবারের কাছে তোমাদের সবচেয়ে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আমি আমার পরিবারের কাছে ভালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা তো প্রমাণ কর, বাহিরে আমরা যত ভালোই প্রকাশ করি না নিজেকে, ওটা আমার আসল রূপ নয়। আমার আসল রূপ তো ওইটাই যেটা আমি ঘরে প্রকাশ করি, ওখানেই আমার আসল চরিত্র আসল আখলাক এটা ফুটে ওঠে। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ঘরওয়ালাদের সম্পর্কে ঘরওয়ালাদের সাথে ভালো আচরণের তাগিদ দিয়েছেন বারবার। রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা এক নিয়ামত যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত রব্বুল আলামিনের কথা বলেছেন যে এটা এক বড় নিয়ামত যে রব্বুল আলামিন কুদরতিভাবেই স্বামী এবং স্ত্রীর মধ্যে একটা মহাব্বত তৈরি করে দেন। কেন? যেন স্বামী বাইরে যাই হোক
বিবির কাছে এসে অন্তত একটু প্রশান্তি লাভ করে, শান্তি পায়। কিন্তু আফসোস, আমাদের শরীয়তকে না মানার কারণে, বিশেষ করে এই জায়গাটা আমাদের ঘরে ঘরে সমস্যা, কেউ কাউকে দেখতে পারি না। সংসার চলছে, সন্তানদের দিকে তাকায় সব সহ্য করে যাচ্ছি, এমনও কথা শুনি, একসাথে শুয়ে না, খায় না, যার যার সব আলাদা আলাদা, দুজন মিলে সংসার চালাচ্ছে, মানে সন্তানদেরকে লালন পালন করতেছে, আর তাদের আপোষের কোনো সম্পর্ক নেই। অথচ রব্বুল আলামিন কুদরতিভাবেই এক মহাব্বত তৈরি করে দিছিলেন, যেন পুরুষ বাইরে তার গাদার খাটুনি খেটে ঘরে এসে একটু শান্তি পায়, তার আরাম, তার শান্তি, মানসিক শান্তি, সব কিছুর জায়গা হচ্ছে ঘর। তাসকুনু ইলাইহা, আল্লাহ তাআলা বলছেন এটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রথম দিন, তখনও আমরা সেই প্রমাণ পেয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুকে চেপে ধরেছিলেন, পড়তে বলতেছিলেন, ওহি আসছে প্রথম, ইকরা ইকরা পড়তে বলতেছিলেন, রাসূল বলছিলেন আমি তো পড়তে পারি না, জানি না, লাস্তু বিকারি, আমি তো পড়ি নাই, কি পড়ব। তারপর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে চেপে বলেছিলেন, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া শুরু করেছিলেন। যাই হোক, রাসূল সর্বপ্রথম ওহির এই দৃশ্যে ভয় পেয়ে গিয়েছিলেন, নীরব নির্জন গারে সুর ওই জায়গায় হঠাৎ একজন অপরিচিত মানুষ, মানুষের বেশে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভয় পেয়ে গিয়েছিলেন, গায়ে জ্বর এসে গেছে। ঘরে এসে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছেই আসছেন, কোথাও যান নাই। এটাই হচ্ছে নিয়ম, এই হাদিস থেকে এটাই শিক্ষা, যে স্বামী বাইরে যত পেরেশানি হোক তার, সর্বপ্রথম আয়েশা এটা শেয়ার করবেন স্ত্রীর সাথে। রব্বুল আলামিন বিবিকে এই জন্যই ঘরে রাখছেন, যে তোমার সমস্ত পেরেশানি যাই হোক এগুলো এসে সর্বপ্রথম শেয়ার করো তাকে। আর নেক বিবির জন্য আদর্শ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে এসে বললেন জামিলুনি জামিলুনি, খুব ঠান্ডা লাগতেছিল, জ্বর এসে গেছে, আমাকে কম্বল দাও, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিলেন। রাসূল বলতেছিলেন ইন্নী খাশিয়াতু লিনাফসি, আমি আলা নাফসি, আমার আশঙ্কা লাগতেছে, আমার ভয় লাগতেছে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন, আমাদের স্বভাব হচ্ছে ভিন্ন, আমরা এরকম বাইরে কোনো মুসিবতে পড়ে যদি ঘরে আসি, আর আয়েশা ঘরে যদি বলি, অনেকের কথাই শুনি, জানি না আল্লাহ মালুম, তখন বলে হ্যাঁ খুব ভালো হয়েছে, আমার সাথে কি করছেন মনে আছে না, এটা শাস্তি পাইছেন, আপনার এই স্বভাব চেঞ্জ না করলে এরকম ধরা খাইতেই হবে জীবনে বহুবার, এইসব কথা বলে উনি তারা খোঁচা দিয়ে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা করেননি, তিনি যা করেছেন স্বামীর সমস্ত ভালো গুণগুলো সামনে এনেছেন, এটা হচ্ছে বিবির জন্য আদব, বিবিটাই করবে, এই দাওয়াত আমরা পৌঁছায় দেবো ইনশাআল্লাহ, বিবির বিষয়ে পরে আসবো ইনশাআল্লাহ, আর একজন আল্লাহ যদি তৌফিক দেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর এই ভালো দিকগুলো উল্লেখ করলেন, বললেন আপনি এত ভালো মানুষ, আপনি কোনো মুসিবতে পড়তে পারেন না, আল্লাহ তাআলা আপনাকে কোনো মুসিবতে ফেলতে পারেন না, আপনি এত ভালো মানুষ, আপনার এত গুণ, এত চমৎকার গুণ যার আছে, তিনি কেন মুসিবতে পড়বেন, সান্ত্বনা দিলেন। উভয়ে স্বামী এবং স্ত্রী উভয়ে তার ওই ভালো গুণগুলো তালাশ করা, তাইলেই শান্তি আসবে, যখনই আমি খারাপ গুণগুলো তালাশ করতে যাব অশান্তি আসবে, এটা নিশ্চিত। কোরআনে কারীম রব্বুল আলামিন এই কথাটা বলেছেন, ফাআসা আন তাকরাহু শাইআও মা হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআও মা হুয়া শাররুল লাকুম, তোমার কাছে অনেক ভালো জিনিস মনে হচ্ছে ভালো, আসলে সেটা ভালো না, তুমি মনে করছো আমার বিবি খুব স্মার্ট, অনেক কিছু জানে, তুমি মনে করছো এটা খুব ভালো লাগছে না, এটা অনেক সময় তোমার জন্য কষ্টের কারণ হতে পারে, অনেক বিষয় আছে তোমার কাছে অপছন্দ, গাইয়া সমাজের সাথে চলতে পারে না, যেখানে যাই আমি লজ্জা পাই, আনস্মার্ট আমার আপনজন বলে, তোমার কাছে ভালো লাগে না, এটা লাজুক না,
ভালো লাগে না এটা, দিনদার পরিষ্কার পর্দা করে মানুষের সামনে যায় না, অপুরুষ। অনেক বিবিদের পক্ষ থেকে এরকম অভিযোগ আসে যে স্বামী নারাজ পর্দা করে, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা তো আমাদের জন্য বড় কিসমতের কথা যে আমার বিবি পর্দা করতে চায়। আজকে তো পর্দা করানো যায় না বিবিদেরকে, যেখানে তাদেরকে পর্দা করানো যায় না সেখানে যদি কোনো বিবি পর্দা করে, ও ভাই এটা তো আমার জন্য ভালো, আমার আমানত সে রক্ষা করতেছে, তার ইজ্জতের হেফাজত করতেছে, এটা আমার জন্য ভালো। তার সমস্ত ধ্যান জ্ঞান সব আমার কেন্দ্রিক হয়ে যায়, তখন মহাব্বত বেড়ে যাবে, এটা নিশ্চিত। পর্দাংশীন মেয়েরা স্বামীকে যত মহাব্বত করে অন্য মেয়েরা তত করে না, এটা নিশ্চিত। কারণ সে বেপর্দায় চলার কারণে সে ওই বাজারের সস্তা জিনিসের মতো হয়ে যায়, রাস্তাঘাটে যেগুলো বেচা বিক্রি হয় ওই রকম সস্তা হয়ে যায়, ওই সস্তা জিনিসের প্রতি আকর্ষণ থাকে না, সেটা মূল্যহীন হয়। আর যে মেয়ে নিজেকে গোপন করে অন্য পুরুষ থেকে দেখা থেকে নিজেকে গোপন করে, তার দিলের মধ্যে ওই জিনিস আছে, ওই অনুভূতি আছে যে আমার এই রূপ এই সৌন্দর্য এগুলোর মালিক আমার স্বামী, সে দেখবে, শুধু মালিক বলতে সে দেখবে, এটা তার জন্যে, তাহলে তার স্বামীর প্রতি তার আগ্রহ, স্বামীর প্রতি তার মহাব্বত ভালোবাসাই প্রমাণ সে যে পর্দা করতেছে, এটা নিশ্চিত। এটা আমরা দেখি সমাজে যে যারা পর্দাংশী আলহামদুলিল্লাহ, স্বামীর প্রতি তাদের যে মহাব্বত তাদের যে ভালোবাসা এটা অন্য আর কারো এরকম থাকে না। তার হাজির হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনগুলো এগুলো আমাদের সামনে, আমাদের সামনে এগুলো খেয়াল করলে আমরা ইনশাআল্লাহ তাআলা আমার বিবির যে হক এগুলো আদায় করা সম্ভব। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর রিওয়ায়াত আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইস্তাউসু বিন নিসাই খায়র, মেয়েদের সাথে ভালো আচরণ করতে হবে, তার মঙ্গল চাইতে হবে সবসময়। ভালো আচরণ কেন করবা, সে তোমার ওই পাজরের হাড় থেকে তৈরি, এটার ব্যাখ্যা পড়ে দিচ্ছি। আর পাজরের হাড়ের মধ্যে উপরেরটা সবচেয়ে বেশি বাঁকা, তুমি যদি তাকে সোজা করতে যাও কেসারতা ভেঙে ফেলবা, আর যদি আপন অবস্থায় রেখে দাও আরও বাঁকা হয়ে যাবে। এই জন্যে ওই যে আরবের যে প্রবাদ, এই প্রবাদ প্রয়োগ করা, সে প্রবাদ হচ্ছে লা তাকুন ইয়াবিসান ফাতুকসার ওয়ালা তাকুন রুতবা ফাতুসার, তুমি এত শক্ত হয়েও না যে তোমাকে ব্যবহার করতে গেলে ভাঙা হয়, আবার এত নরম হয়েও না যে তোমাকে নিগড়ানো হয় চিপে, তোমাকে যেন কেউ চিপতেও না পারে ওই রকম হয়েও না। লা তাকুন রুতবা ফাতুসার, সেখান থেকে রস বের করা হয় এমন হয়েও না। ওয়ালা তাকুন ইয়াবিসান ফাতুকসার, এত কঠিন এত শক্ত হয়েও না যে তোমাকে ভাঙতে হয়। যে কোনো বিষয়ে এই এতদার এই মধ্যপন্থা অবলম্বন করা, যে কোনো বিষয়ে এটা মঙ্গল, যে কোনো বিষয়ে মধ্যপন্থী হওয়া, খুব কঠিন না হওয়া আবার একদম খুব নরম না হয়ে যাওয়া, যে কোনো বিষয়ে বাবা সন্তানের জন্য ওই আচরণই করবে, স্বামী বিবির সাথে ওই আচরণই করবে, শাসক তার অধীনস্থ যারা আছে তাদের সাথে ওই আচরণই করবে, তাহলে শান্তি আসবে, আপোষের মহাব্বত তৈরি হবে, ফায়দা হবে, কাজ হবে। যাকে সংশোধন করা আমার উদ্দেশ্য সে আল্লাহ তাআলা তাকে সংশোধন করে দিবেন যদি এই পন্থা আমরা অবলম্বন করি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত আমাদেরকে মেয়েদের যে সমস্ত হকের কথা বলেছেন, তার হাজিরিন এই হকেরগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম যে হক সেটা হচ্ছে তার মোহরের ব্যাপারটা। আমরা বিভিন্ন সময়ে বারবার এই বিষয়গুলো আলোচনা করি করেছি। কদিন আগেই তো নারী দিবস গেল, কত রকমের স্লোগান দেখলাম, সুবহানাল্লাহ। নারীর অধিকারের জন্য তাদের কত পেরেশানি মাশাআল্লাহ, নারীর অধিকার এর সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে, এখন এর সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে। তাদের কাছে নারীর অধিকার মানে তুমি ঘর থেকে বের হয়ে যাও, এটা তোমার সবচেয়ে বড় অধিকার, ঘরে কেন থাকবা, আবদ্ধ কেন থাকবা, রাস্তায় বের হয়ে যাও, তুমিও চাকরি করো, তুমিও কামাই করো, রোজগার করো, এটা হচ্ছে অধিকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই অধিকার দিয়েছেন তাকে যে সম্মান দিয়েছেন এটা পছন্দ না। আর সবসময় আক্রমণগুলো ইসলামের উপর, আমি বলি যে আসলে নারীর অধিকার বাস্তবায়ন তাদের মাকসাদ না, মাকসাদ হচ্ছে ইসলামের শাশ্বত যে সুন্দর বিধানগুলো আছে ওই বিধানগুলোকে কলঙ্কিত করা মাকসাদ, আর কিচ্ছু না। পর্দা বিধানকে কলঙ্কিত করা এটা মাকসাদ, নারী শিক্ষা ইসলাম কখনোই অস্বীকার করে নাই।
যদি করতো আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শিক্ষিত মানুষ হিসাবে আমাদের কাছে পরিচিত, তিনি তা হতেন না। শিক্ষার বিরুদ্ধে কোনো কথা নাই, কিন্তু শিক্ষার নামে যখন আপনি কুশিক্ষা দিবেন, সহশিক্ষার নামে উদারতা, এর নামে মুক্তমনা, এই সমস্ত বিষয়, এই সমস্ত মুখরোচক শব্দ এগুলো ব্যবহার করে যখন ইসলামকে আপনি আঘাত করবেন, তখন তো আর আমরা চুপ থাকি না, চুপ থাকতে পারি না। আপনি লেখেন, আপনার কলম আছে, আপনি লেখেন, লিখতেছেন, আপনার মুখ আছে, আপনি বলেন, আপনার কলম দিয়ে আপনি লিখবেন ভালো কথা, কিন্তু ওই কলম দিয়ে আমাকে গুতা দেন কেন ভাই? আপনার কলম যখন কালি পর্যন্ত থাকবে, খাতার কাগজ পর্যন্ত থাকবে, তার তো কোনো সমস্যা নেই, আপনি লেখেন, আপনারটা আপনি লেখেন, কিন্তু আপনি যখন ওই কলম দিয়ে আমাকে গুতো দিবেন, তাহলে আমি কি চুপ থাকবো? আমিও তো গুতা দেওয়ার চেষ্টা করবো, এটাই তো স্বাভাবিক। আপনি তো কলম দিয়ে লেখেন না, আপনি তো কলম দিয়ে গুতো দেন, রসুলকে গুতা দেন, শরীয়তকে গুতা দেন, নাউযু বিল্লাহি মিন যালিক, স্বাধীনতার নামে, মুক্তমনার নামে আপনি যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন, আর এখন তারাই হয়ে যাচ্ছে বিজ্ঞান মনস্ক মানুষ। আমাদের ভালো ভালো লেখকরা, কদিন আগে অভিজিতের যে হত্যা হয়েছে তাকে বিজ্ঞান মনস্ক বলে তাকে পরিচিত করাচ্ছে। আমাকে যদি অনেক ভাই নিষেধ করেছেন যে এই সমস্ত আলোচনা আপনি করেন না, আরে ভাই কেন করবো না, কেন করবো না? একটা খারাপ, সে যে প্রমাণ রেখে গেছে তাকে কারা কে হত্যা করেছে সে বিষয়ে আমরা জানি না, আমাদের জানারও দরকার নাই, সেই সব খবর আমাদের নাই, সরকারের ব্যাপার, তদন্ত চলছে। কিন্তু যে কাজটা তারা করে যাচ্ছে তার সাঙ্গপাঙ্গরা তো রয়ে গেছে, এখনও তো তাদের কাজ অব্যাহত আছে। আল্লাহ আল্লাহ রসুলের পারিবারিক জীবন নিয়ে তাদের আপত্তিকর মন্তব্যগুলো এখনও চলছে ব্লগে লেখা লেখি, আল্লাহ তাআলা হেফাজত করুক, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেখ, না হয় গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেখ। আমাদের অত্যন্ত কষ্ট হয়, কলিজায় লাগে, তোমরা লেখো, আমাদের কোনো আপত্তি নাই, মুক্ত মানা, তুমি আরও যা ইচ্ছা তাই করো, তোমার হাত মুক্ত, তোমার মুখ মুক্ত, সব মুক্ত, তোমার কলম মুক্ত, কিন্তু ওই কলম দিয়ে তুমি তোমার নিজের বিষয়ে লেখো, নিজের বক্তব্য দাও, ওই কলম দিয়ে আল্লাহ আল্লাহ রসুলকে গুতো দিও না, ওই কলম দিয়ে শরীয়তকে গুতো দিও না ভাই, তাহলে কিন্তু ওই কলমের মুখা, ওই কলমের নিদ কিন্তু মানুষ ভেঙে দিবে। তাও হিন্দি মানুষ এই 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 বিষয় কিন্তু সহ্য করে না, এটা আমরা ইতিহাস থেকে দেখেছি, আল্লাহ বরদাস্ত হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সহি বুঝদের তাদেরকে, আমরা সরকারের কাছে বারবার নিবেদন করি এগুলোর বিষয়ে, যে আমরা দেশে বিশৃঙ্খলা চাই না, আমরা চাই শান্তির দেশ, আমরা চাই সকলে মিলে এই দেশে থাকব, সব ধর্মের মানুষ থাকব। আজকে এই বাংলাদেশের মতো এত শান্তিপ্রিয় মানুষ দুনিয়ার কোথায় আছে আপনি একটু দেখেন না? হ্যাঁ, বিভিন্ন যত ধর্মের মানুষ এই জায়গায় বাস করতেছে, রাজনৈতিক কারণে কেউ নির্যাতিত হইলে হয়, ধর্মীয় কারণে কোনোদিন নির্যাতিত হয় না, এটা রাজনৈতিক ইস্যু, এগুলো আমরা জানি। আমরা তাদেরকে বুকে বুকে মিলাইয়া রাখবো, কারণ আমার রসুল বলেছেন, এটা আমার রসুলের নির্দেশ, এটা কেউ যদি মুসলমান হয়, একজন অমুসলিমকে শুধু অমুসলিম হওয়ার কারণে আঘাত করতে পারে না, শরীর দিও না, হাত দিও না, মুখ দিও না, যতক্ষণ না পর্যন্ত সে আমাকে আঘাতের চিন্তা করবে, আঘাতের পরিকল্পনা করবে, আঘাতের ষড়যন্ত্র করবে, অথবা যারা আঘাত দিবে তাদের সাথে লিয়াজ করে চলবে, ততদিন পর্যন্ত সে আমার ভাই, তার স্বাধীনতা, তার নিরাপত্তা, তার আরাম আয়েশের সব ফিকির তার চেয়ে বেশি করা দরকার আমার, যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ, বড় ভাই, বড় ভাইয়ের জিম্মাদারি বেশি, বাবার জিম্মাদারি বেশি, আমাদের জিম্মাদারি বেশি তাদের নিরাপত্তার জন্যে, আমরা তাদের নিরাপত্তা চাই। এই জন্য আমরা যারা সরকারে আছেন বারবার তাদেরকে বলি, ওই সমস্ত ব্লকগুলো বন্ধ করেন, সামাজিক অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এগুলো বড় কারণ হয়ে যেতে পারে ভবিষ্যতে। আজকে ওই যে অভিজিৎকে হত্যা করা হলো, এখন কি হলো, রেজাল্ট কি আসলো? শুরুতেই যদি হাইকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী ওই সমস্ত ব্লকগুলো যদি বন্ধ করে দেওয়া হইতো, তাহলে তো এই হত্যার মতো এরকম কাজটা হতো না। আজকে হত্যা হওয়ার কারণে আজকে বহির্বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করানোর জন্য সহজ হয়ে যাচ্ছে। যারা এই বিষয়ে কাজ করছে তাদের জন্য এগুলো প্রমাণ হচ্ছে, তারাই এগুলো করছে কিনা, সুযোগ নিচ্ছে কিনা, সেটা তো তদন্তে বেরিয়ে আসবে। কিন্তু শুরুতেই যদি এটাকে বন্ধ করে দেওয়া হতো, তাহলে এই সমস্ত ঝামেলা তো আর জড়াতো না মানুষ। ইয়ার হাজরিন, যে কথাটা বলছিলাম যে ইসলামের ওই পারিবারিক সৌন্দর্যগুলোর মধ্যে আঘাত করাই তাদের মাকসাদ, অন্য কিছু না। তারা নারীর অধিকার নিয়ে কথা বলে, তারা ইসলামের ওই সম্পদ বন্টন নিয়ে কথা বলে, আপত্তিকর মন্তব্য করে যে ইসলাম নারীকে নাকি ঠকাইছে। ইসলাম নারীকে ঠকায় না, ইসলাম নারীকে সম্মানের জায়গায় বসিয়েছে, রানীর জায়গায় বসিয়েছে, মার কদমের নিচে জান্নাতের কথা বলে দিয়েছে, ইসলাম আর কেউ বলে নাই। আল্লাহ আকবার। তোমার তিনটি মেয়ে হলে তাকে তুমি ভালো করে লালন পালন করো, কোনো কোনো রিওয়ায়েত আছে উপযুক্ত পাত্রের কাছে পাত্রস্থ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ব্যক্তি আমার সাথে জান্নাতে বাসাবাসী থাকবে, আর কি দিবে সম্মান, আর কি চাও সম্মান? এইরকম সম্মান দিয়েছে, ওই সম্পদ বন্টনটাই দেখলাম, আর দুনিয়ার আর কিছু দেখলাম না।
আর ওই সম্পদ বন্টনের ক্ষেত্রে তোমাদের ভূমিকা শুধু ইসলামের সিদ্ধান্তের মধ্যে আক্রমণ করা, আর কিচ্ছু না। একটু খেয়াল করলে দেখবেন সম্পদ বন্টনের কি ব্যাপার, নারীকে অর্ধেক দিয়েছে ইসলাম আর পুরুষকে ডবল দিয়েছে, এটাই তো আপত্তির কথা, নারীকে ঠকাইছে না। আমি তো বলি যে আমার সাথে বাজারে মাঝে মধ্যে আমার পিচ্চিটা যায়, ছোট বাচ্চাটা যায়, অনেক সময় মাদ্রাসাকে থেকে শিক্ষক একজনকে নিয়ে যাই বাজারে, তো টাকা পয়সা যা আছে সব তো আমার কাছেই থাকে, কারণ বাজারের বিল তো আমিই দিব। এখন যদি কোনো বেওকুফ হয়, ওই বেওকুফ এই কথা বলতে পারে যে টাকা সব আপনার পকেটে কেন থাকবে, ওই বাচ্চার পকেটেও কিছু দিয়ে দেন, এটা কোনো বেওকুফ ছাড়া কিছু বলবে না। হ্যাঁ, বাচ্চাকে আদর করে আমি তাকে একটু ওই চকলেট আইসক্রিম খাওয়ার জন্য দুই চার টাকা যদি দেয়, এটা তো তাকে আদরই করলাম, কারণ তার দায়িত্বে কোনো জিম্মাদারি নাই। বাজারের পেমেন্ট করার জিম্মাদারি তার না, পেমেন্ট করার জিম্মাদারি আমার। ইসলাম নারীকে অর্ধেক দিয়েছে কথা সত্য, কিন্তু ইসলামের সম্পদ বন্টনের যে মৌলিক বিষয় এটা বুঝতে হবে। ইসলাম সম্পদ কুক্ষিত করার জন্যে আর জমা করার জন্যে বসে বসে স্টক মেলানোর জন্যে ইসলাম সম্পদ দেয় নাই। সুরে হুমাজার মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালাহু ওয়া'আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সম্পদ বন্টন, সম্পদ যারা জমা করে আর বসে বসে গণে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা নিন্দাবাদ প্রকাশ করেছেন এই সুরার মধ্যে। তাফসীর দেখে নিয়ে ইসলামের মৌলিক উদ্দেশ্য সম্পদের জন্যে যে তুমি খরচ করবা, এটা ব্যয় করার জন্যে, সম্পদ জমা করার জিনিস না। জমা করবেন আমল, যেটা খরচ করবেন আখেরাতে। জমা করবেন নেক আমল, জমা করার জিনিস হচ্ছে নেক আমল, সম্পদ জমা করার জিনিস না। সম্পদ হচ্ছে ভোগ করার জিনিস, খরচ করার জিনিস, আপনার জরুরত মেটানোর জিনিস, গরিব মিসকিন যারা আপনার আশেপাশে আছে তাদেরকে সহায়তার জিনিস, আপনজনের খেদমতের জিনিস সম্পদ, জমা করার জিনিস না। আর যারা পুঁজিবাদী তাদের কাছে এটা ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। আর সম্পদ তারা নিজের কাছে জমা করবে, পাশের মানুষটা না খেয়ে থাকবে, ইসলাম এটা সাপোর্ট করে না। আপনি আপনার ঘরে সম্পদ জমা করবেন, রসুল বলেন তুমি মুসলমান হইতে পারো না যে তোমার ঘরে খাবার আছে পাশের মানুষ না খেয়ে থাকে, তুমি মুসলমান হইতে পারো না। আমার রসুল আমাকে ওই শিক্ষা দিয়েছেন সম্পদ খরচের জন্যে, এটা মূল বিষয় আগে মাথার মধ্যে রাখতে হবে, তাইলে সম্পদ বন্টনের যে ইসলামী নীতি ওটা বুঝে আসবে। ইসলামের মূল বক্তব্য হচ্ছে সম্পদ জমার জন্যে নয়, খরচের জন্যে, জরুরত মেটানোর জন্যে। আর ওই জরুরত মেটাবেটা কে, খরচ করবে কে, ওই দায়িত্ব ইসলাম কাকে দিয়েছে একটু খেয়াল করলে দেখেন। আপনি যদি মেয়ের দিক থেকেই শুরু করি, আপনি যদি মেয়ে হন, মেয়ে যদি হয় খরচ এই জিম্মাদারি কার? ইসলাম কি বলে? ইসলাম বলে খরচ করবে বাবা। কে খরচ করবে? বাবা খরচ করবে। কতদিন খরচ করবে? যতদিন তার বিয়ে না হবে, সুবহানাল্লাহ। আর ছেলেদের ব্যাপারে চিন্তা করে, ছেলেদের ব্যাপারে বাবার খরচের জিম্মাদারি যতদিন বালেগ হয়, বালেগ না হওয়া পর্যন্ত ছেলের জিম্মাদারি। তুমি বালেগ হয়েছো এখন আর আমার জিম্মাদারি নাই, তুমি কামাই রোজগার করে নিজে নিজে খাও, তোমার সব কিছুর জিম্মাদার তুমি। হ্যাঁ, আমরা করি সন্তানের জন্য করি কামাই রোজগার শুরু না করা পর্যন্ত, কিন্তু এটা বাবার জিম্মাদারি না। মেয়ের ক্ষেত্রে কিন্তু উল্টা, মেয়ের ক্ষেত্রে বাবা যতদিন পর্যন্ত ওই স্বামীর ঘরে মেয়েকে না পাঠাবেন ততদিন পর্যন্ত বাবার জিম্মাদারি ওই মেয়েকে খাওয়ার। বালেগ হওয়ার পরেও অনেকদিন পর্যন্ত যদি থাকে তাও, তাহলে এই লম্বা টাইম পর্যন্ত তার খরচের কোনো জিম্মাদারি নাই। তার জন্মের পর থেকে বিয়ে পর্যন্ত তার খরচের কোনো জিম্মাদারি নাই। অথচ একটা ছেলে তার জন্মের পর বালেগ হওয়া পর্যন্তই বাবার জিম্মাদারি, এরপর থেকেই তার নিজের জিম্মাদারি। সে বিয়ে করুক আর না করুক, চাকরি পাক আর না পাক, কামাই রোজগার থাকুক বা না থাকুক, জিম্মাদারি তার। মেয়ের কোনো জিম্মাদারি নেই বিয়ে পর্যন্ত। ওই মেয়েটাই যখন বিবি হয়ে যায় কারো, তখন তার ভরণ পোষণের জিম্মাদারি কার? স্বামীর। এই স্বামীরা আমাদের জিম্মাদারি এই তার ভরণ পোষণের। শুধু ভরণ পোষণ না, ফোকায়ে কেরাম বলেছেন তার জন্যে তৈরি করা খাবার হাজির করতে হবে, সে রান্না করার জিম্মাদারও না। এগুলো বললে তো ঘরে পেছলাই যাবে, শরীয়তের এই কথা বললে তারা তো আপনাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করবে। হ্যাঁ, ইসলাম নারীকে স্বাধীনতা দেয় নাই, অধিকার দেয় নাই, তুমি তো ইসলামকে জানোই না, মিয়া। তার সামনে তুমি পেশ করছো ইসলামকে, জালেম, তুমি তো জুলুম করতেছো তার উপর, এটা ইসলামের কি দোষ? এটা আমি এই জন্য বলি মাঝে মধ্যে, মুসলমান তো এখন কবরের নিচে চলে গেছে আর ইসলাম তো এখন কিতাবে চলে গেছে। আমাদের মধ্যে না মুসলমান আছে না ইসলাম আছে, ইসলাম চলে গেছে কবরে কিতাবে, মুসলমান চলে গেছে কবরে। এই জন্যে পাবলিক আমাদেরকে দেখে মনে করে এটাই বুঝি ইসলাম, না এটা ইসলাম না। ইসলামের সৌন্দর্যে তুমি আছো,
আলহামদুলিল্লাহ ইসলামের সৌন্দর্য দেখেই তো বহু মানুষ মুসলমান হয়ে গেছে। আমাদেরকে দেখে তো মানুষ এখন ভাগে, আমাদের আখলাক দেখে, চরিত্র দেখে, এর নাম ইসলাম সুবহানাল্লাহ। দরকার নাই পেয়ার হাজির, বিবির খাবার রেডি করে হাজির করা হচ্ছে, এটা শরীয়ত বলছেন আমাকে, এটা জিম্মাদারি স্বামীর, তার সমস্ত জরুরতকে মিটাইয়া দেওয়া এটা স্বামীর জিম্মাদারি। আজকে বউ শাশুড়ির যুদ্ধ যে কথাটা সমাজের, এটা কেন? এর মৌলিক সমস্যা হচ্ছে ইসলামের যে বিধান সেটা প্রয়োগ হচ্ছে না। সামাজিক কুসংস্কার, সামাজিক আচার আচরণ বিধান, এগুলো আমরা পরিবারে প্রতিষ্ঠিত করতে গিয়ে ইসলামকে যখন দূরে ঠেলে দিয়েছি, তখনই বউ আর শাশুড়ির মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। এটা এখন প্রবাদের মতো হয়ে গেছে, সাপে বেজির ওই নেউলের যুদ্ধ, এটা বাদ দিয়ে এখন কদিন পর মনে হয় সাহিত্যিকরা এটাকে লিখে দেবেন, বউ শাশুড়ির যুদ্ধ, এটা এখন প্রবাদ বাক্য হয়ে যাবে। কারণ হচ্ছে ঘরে ঘরে এই যুদ্ধ তো চলতেছে। এই যুদ্ধের মূল কারণ কি? মূল কারণ হচ্ছে বাবা মার একটা নিচু মানসিকতা। রাগ করেন না, বৃদ্ধ যারা আছেন, বয়স্ক যারা আছেন, আপনাদেরকে আমরা সম্মান করি, মহব্বত করি, আমি এই যে অত বাবা, আপনাদেরকে আল্লাহ তাআলা শরীয়ত যেই সম্মান দিয়েছেন সেই জায়গায় আপনারা আছেন, ভুল বুঝার কোনো কারণ নাই। স্বামী এবং স্ত্রীর মধ্যে, ঘরের মধ্যে অনেক ক্ষেত্রে যে ঝগড়াগুলোর মূল কারণ যেটা, সেটা হচ্ছে এই গত সপ্তাহে আর কি ভাই বলতেছে যে হুজুর আমার মা আমার বউ খুব কঠিন অবস্থা যাচ্ছে, হুজুর কী করবো, আমি বুঝতেছি না কার পক্ষ নিব। ভাই কারো পক্ষ নেওয়া দরকার নাই, বিবির জন্য যে হক বিবিকে দিয়ে দাও, মার যে হক মাকে দিয়ে দাও, তুমি কারো পক্ষ নিতে যাবা কেন? শরীয়ত তো তোমাকে পক্ষ বানিয়ে দিছে যে বিবির হক বিবিকে দাও, মার হক মাকে দাও, আর তাদেরকে প্রত্যেকের হক সম্পর্কে জানায় দাও। সমস্যাটা হয় কি, আমাদের মুরব্বীরা মনে করেন যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি ওই সন্তান বউ সব আমার আন্ডারেই থাকবে, কোনো ক্ষমতা ছাড়াছাড়ি নাই, স্বামী কামাই রোজগার যা করবে বাবার হাতে এনে দাও। অনেক ক্ষেত্রে বিশেষ করে গ্রামে গঞ্জে সব বাবার হাতে এনে দিতে হবে, তিনিই খরচ করবেন, বউয়ের কোনো দাম নাই, সে তো কাজের লোক, কাজের লোক, বিয়ে করে এখন কাজের লোক। আর আশ্চর্য কথা, আমি আরেকদিনও বলেছিলাম, আমার এক আপনজন খালাতো ভাই বিয়ে করবে, বলে ভাই বিয়ে করা দরকার কেন? বলে আম্মা অসুস্থ, আম্মা অসুস্থ এই জন্য বিয়ে করবা, এটা শরীয়ত, তোমার মার খেদমতের জন্য তোমার বিয়া। আরে সে করবে, এটা তো তার জন্যে জান্নাতের রাস্তা সে তালাশ করে নিবে, এটা তো আলহামদুলিল্লাহ। আমাদের এই দেশের মেয়েরা শাশুড়ির খেদমত করে, আলহামদুলিল্লাহ করবে, সে তার জান্নাত কামাইয়ের জন্য এটা জরুরি। কিন্তু একটা হচ্ছে কানুন, আর একটা হচ্ছে উত্তম এবাদত। কানুন যদি বলো, শরীয়তের নিয়ম যদি বলো, বিধান যদি বলো, সংবিধান যদি বলো, তাহলে কিন্তু শরীয়ত বলে না বউ শাশুড়ির খেদমত করবে, মার খেদমত করবে সন্তান। তুমি মার পায়খানা পরিষ্কার করবা, এটা তোমার উপর ফরজ, মার খাবার রেডি করে দেবা, এটা তোমার উপর ফরজ, মার পাটি টিপে দিতে হবে, এটা তোমার জন্য ফরজ, বউয়ের জন্য না। বউয়ের জিম্মাদারি ভিন্ন কিছু, কোরআন তাকে ভিন্ন জিম্মাদারি দিয়েছে, শরীয়ত তাকে ভিন্ন জিম্মাদারি দিয়েছে। তো আমরা ওই সন্তানকে বিয়েই করাই এই জন্যে যে হারে ঘরে অসুস্থ মা বাবা, এদের খেদমত কে করবে? শুরুতেই তো গলত, সে করবে, অবশ্যই করবে, আলহামদুলিল্লাহ করবে, কিন্তু ওই নিয়তে বিয়ে করা এটা শরীয়তের বিধান। শরীয়ত তো বিয়ের জন্য যুবকদেরকে ডাক দিয়েছে মিশকাত শরীফের প্রথম হাদিস দ্বিতীয় খণ্ডে, ইয়া মাআশারাস শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআ ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসর ওয়া আহসানু লিল ফারাজ। বিয়ের মৌলিক দুইটা উদ্দেশ্য শরীয়ত নির্ধারণ করেছে, আমি নির্ধারণ করারটা শরীয়ত নির্ধারণ করেছে। রসুল বলতেছেন, ও যুবক তুমি বিয়ে করো যদি ক্ষমতা থাকে, কারণ বিয়ে করলে তোমার দুইটা ফায়দা হবে, এক হচ্ছে আগাদ্দুলিল বসর ও আহসানুলিল ফরাজ, তোমার চোখের হেফাজত হবে, লজ্জা স্থানের হেফাজত হবে। শরীয়ত বিয়ের উদ্দেশ্য নির্ধারণ করেছে, এটা শরীয়ত বিয়ের উদ্দেশ্য নির্ধারণ করেছে। নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমার বিবি হচ্ছেন তোমার জন্যে ক্ষেতের মতো, সেখানে যেমন ফসল উৎপন্ন হয় তুমি বিবি থেকে ফসল আসবে, মানুষের যে ধারা এই ধারা অব্যাহত থাকবে, মানুষ দুনিয়ায় আসবে বিবির মাধ্যমে, তোমার মাধ্যমে। শরীয়তের নির্ধারণ করা উদ্দেশ্য বিয়ের হচ্ছে এটা, আর আমরা উদ্দেশ্য নির্ধারণ করে রাখছি আরেকটা, গ্যাঞ্জাম লাগবে নাকি, শান্তি আসবে সেখানে। আমার উদ্দেশ্য যদি সহি হয় তাহলে শান্তি আসবে ইনশাআল্লাহ তাআলা। পেয়ারে হাজির, বিবির হকের কথা বলছিলাম, মোহরের যে ব্যাপারটা, মোহরের ক্ষেত্রে আমরা দেখি, কয়েকদিন আগেও তো বিয়ে পড়াইলাম মসজিদে, মোহরের ক্ষেত্রে মেয়ে বাড়ির মানুষরা মোহর বড় অঙ্কের ধরতে চান, বড় অঙ্কের ধরতে চান। এটা দুইটা কারণ আমি খেয়াল করি, এগুলো কী কী বলে তারা, মানে মোহর বাড়ানোর কী কারণটা কী বলে, এরা তো আলোচনা করে, আমি তো শুনি, সব খেয়াল করি যে মৌলিক বিষয়টা, পেজটা কোন জায়গায় লাগে।
দুইটা কারণ। এক হচ্ছে সামাজিক স্ট্যাটাস, যে ওই পাশের ঘরের মেয়ের 15 লক্ষ টাকা মোহর, আমার মেয়ে কি তার চেয়ে সুন্দরী কম, আমাদের সামাজিক অবস্থান কি তার চেয়ে খারাপ, তা আমারটা কেন এর চেয়ে কম হবে, তার যেহেতু 15 লাখ আমার 15 লক্ষ 1 টাকা হবে মোহর, 1 টাকা বাড়তে হবে, আশ্চর্য, ওই 1 টাকার একটা লেজও লাগাই দেয় আসতে, এটা একটা স্টাইল ফ্যাশন হয়ে গেছে, মোহর হচ্ছে শরীয়তের বিধান আর আমি এখন এটার স্টাইল বানায় ফেলাইছি। ওই দাড়ির যে অবস্থা, দাড়ি হচ্ছে সুন্নত আর আমি এটারে কাটিং কুটিং করে এখন এটারে ফ্যাশন বানাইছি। আল্লাহ তাআলা কবরে গেলে কাইটা কাইটা তোমার শরীরেরও ফ্যাশন বাই করবে, হ্যাঁ, এক হাত কাটবে আর এক হাত রাখবে, এটাও একটা ফ্যাশন বানাবে তোমার, খুবই কোথাকার, লজ্জা লাগে না, রসুলের সুন্নত নিয়ে তুমি উপহাস করো, স্টাইলের আর জায়গা পাও না তুমি, রসুলের সুন্নত নিয়ে তোমার স্টাইল করা, আল্লাহ যদি তোমার অঙ্গগুলোকে এরকম স্টাইল করে খুব ভালো লাগতো তোমার, খুবই কোথাকার, আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেন, খুব কষ্ট লাগে, রসুলের সুন্নত নিয়ে উপহাস পায় এটা বরদাস্ত হয় না, আপনারা মাইন করেন না, আমার কথাগুলো হয়তো খারাপ লাগতে পারে, তা আমার তো আরও বেশি কষ্ট লাগে, তোমার কষ্ট লাগে দিলে আর আমার রসুলের কষ্ট লাগে কলমে তুমি যখন দাড়িতে আঘাত দাও, আমি তোমার আঘাতের কথা চিন্তা করবো না, আমার রসুলের আঘাতের কথা চিন্তা করবো, আমি তো আমার রসুলের আঘাতের কথাই চিন্তা করবো, কারণ আমি তো আমার রসুলকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আমার সন্তানের চেয়ে আমি বেশি ভালোবাসি, আমার আপনজনের চেয়ে আমার বেশি ভালোবাসি, আর এটা যদি তুমিও না করো তুমিও মুসলমান নও, কারণ রসুল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না পর্যন্ত আমি নবী তোমার আপনজন সন্তান বাবা মা সবচেয়ে বেশি প্রিয় পাত্র আমি রসুল না হব, ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে মুমিন দাবি করতে পারো না, এটা তো রসুলের কথা, সেই জন্য বলি কষ্ট লাগলে মাফ করে দিন আল্লাহ বুঝতে। পেয়ারে হাজিরিন, যে কথাটা ওই মোহরের ক্ষেত্রে বলা যে ওই সামাজিক স্ট্যাটাসের জন্য আমার ওই ওই রকম বেশি মোহর ধরতে হয়, এ হলো এক কারণ, এটাও একটা গলত, তাইলে আপনি মানুষকে দেখানোর জন্য মোহর নির্ধারণ করতেছেন, আবাদতের মধ্যে এই দেখানো দেখানো এগুলো রিয়া, এগুলো খারাপ, এগুলোর আসর ভালো না, প্রতিক্রিয়া ভালো না, এগুলো রেজাল্ট ভালো না এগুলো। আরেকটা কারণ হচ্ছে যে বড় অঙ্কের একটা মোহর ধরে রাখলে আটকায়া গেল, তালাক আর সহজে দেবে না, আল্লাহ আকবার। আমাদের সমাজে এই একটা ভুল ধারণা যে মোহর দিতে হয় তালাক দিলে, যেমন মানুষ জীবিত থাকলে কোরআন শরীফ পড়তে হয় না, মানুষ যখন মারা যায় তখন কোরআন শরীফ পড়তে হয়, সমাজের এই অবস্থা যে কোরআন শরীফ পড়ার সময় কখন, যখন বাবা মারা যাবে, বাবা জীবিত থাকতে আর আমার কোরআন পড়ার দরকার নাই, বাবা মারা গেলে এখন বাবার চল্লিশা করতে হবে, বাবা মারা গেলে এখন হয়তো আপনার কুলখানি করতে হবে, কোরআন পড়ার জরুরত এখন বাবা মরার পর তুমি টের পাইছো, আর বাবা যতদিন জিন্দা ছিল তখন আর কোরআন পড়ার জরুরত হয় নাই, খালি বাবার জন্যই কোরআন পড়বা, তোমার নিজের জন্য কোরআন পড়বা না, তোমার সন্তান যে তোমার জন্য কোরআন পড়বে এটার গ্যারান্টি কে দিবে, আল্লাহ আকবার। এই ঠিক মোহরের ক্ষেত্রে আমাদের একই মাসালা, যতদিন পর্যন্ত বিবি থাকে তখন মোহর দেওয়ার জরুরত আমি মনে করি না, যেই না তালাক দেওয়ার প্রশ্ন আসবে তখনই মোহরের ব্যাপারটা আসে, এই জন্যই মোহর বানায় ধরে বলে যে তাইলে আর তালাক দিতে পারবে না। আর ভাই শুরুতেই তো আপনার গলত চিন্তা, শুরুতেই ভুল চিন্তা, এই মেয়েকে আপনার এই স্বামী এই জামাই কেন ছাড়বে, আপনার মনের মধ্যে ওই চিন্তাটা কেন আসলো, এই প্রথমেই নেগেটিভ চিন্তা আপনি করতেছেন, তাদের ওই পুরো জীবনের মধ্যে এর একটা প্রভাব থেকেই যায়, ছাড়াছাড়ির একটা চিন্তা, ছাড়াছাড়ির একটা চিন্তা কেন আসবে, আল্লাহ বলতেছেন আমি মাওয়াদ্দা ওয়া রহমা সৃষ্টি করেছি তাদের মধ্যে, পারস্পরিক সম্পর্ক মহাব্বতের সম্পর্ক সৃষ্টি করে দিয়েছি। মিশকাত শরীফের দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় পৃষ্ঠায় দেখেন হাদিস আসছে, আল্লাহ রসুল বলেছেন লান তারাল মুতাহাব্বাইনে মিসলান নিকাহ, বৈবাহিক কারণে আপসের যে মহাব্বত তৈরি হয় এটা অন্য কোনো সম্পর্কের মধ্যে দেখবে না, আল্লাহর পক্ষ থেকে কুদরতে মহাব্বত আল্লাহ তৈরি করে দিয়েছেন, আর আপনি রেজিস্টারের মধ্যে নিয়ত গড়বড়ি করে লিখতেছেন যাতে তালাক না দিতে পারে, এজন্য মোহরটা বাড়াইয়া ধরো, তো ওই পরিবারের শান্তি আসবে নাকি, শুরুতেই তো গলত, আল্লাহকে বিশ্বাস করতেছেন না, আল্লাহ বলতেছেন মহাব্বত তৈরি করে দিলাম কবুলের মাধ্যমে, আর আপনি বলতেছেন মহাব্বত কাটাকাটি হলে যেন আটকায়া থাকে অন্তত, নাউজুবিল্লাহ মিন জালিক, ও ভাই শান্তি আসবে না। মোহরের ক্ষেত্রে আমরা আদায় করব এই নিয়তে মোহর নির্ধারণ করতে হবে, না হয় ওই সম্পর্ককে রসুল জিনার সাথে তুলনা করেছেন, নাউজুবিল্লাহ মিন জালিক, যদি মোহর দেওয়ার নিয়ত না থাকে। দেখেন আমি ওই যে কথাটা বলছিলাম যে ওই সমস্ত মুক্তমরা মানুষগুলা কথিত তারা আসলে নারীর অধিকার আদায়ের জন্য তাদের পেরেশানি নাই, পেরেশানি হচ্ছে ওই স্বামীর ইসলামের যে বন্টন নীতিমালা সেটাকে আঘাত করা, নারীর অধিকার যে তাকে দেবে এই চিন্তা তাদের নাই, যদি চিন্তা থাকতো তারা মোহর নিয়ে কথা বলতো, তারা মোহর নিয়ে কোনো কথা বলে না, অথচ আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ তার স্ত্রীকে মোহর পুরা করে না, বিশেষ করে গ্রামে গঞ্জে মোহর পুরা করে না, বিশাল অঙ্কের মোহর ধরে, মোহর ধৈরা ওই বিয়ের সময় যখন কাবিন নামা লেখাইতে যায়, আমরা দেখেছি আমাদের আপনজনদের দেখেছি, ভালো ভালো মানুষ মোহর যখন কাবিন নামা লেখাইতে যায় তখন বলে অর্ধেক উসুল অর্ধেক বাকি,
অর্ধেক উসুল কি দিয়া, গয়না কাটি দিয়া, অলংকার আরো যা আছে হাবি যাবে তা দিয়া। আরে ভাই, মোহরের টাকা হচ্ছে বিবির আর বাজার করেন আপনি, কি সুন্দর কথা! আজিব তামাশা এটা, আমার হাসি পায়। টাকা হচ্ছে মেয়ে, তাকে আপনি জিজ্ঞেস করেন নাই যে তোমাকে আমি কি ক্যাশ দিব এত আর বাকি টাকা দিয়ে তোমার বাজার সদাই করব, তাকে জিজ্ঞাসার কোনো দরকার পড়ে না। আর এর জন্য সবচেয়ে বড় দায়ী মেয়ের পক্ষই। তোমরা কেন মানো এটা? তোমরাই তো মানতেছো এই মাইনা মেয়েটাকে তার অধিকার থেকে বঞ্চিত করতেছো। আবার বলো ইসলাম নাকি মেয়ের অধিকার দেয় নাই? মেয়ের অধিকার নষ্ট করতেছো তুমি, আর দোষ দাও ইসলামে। ইসলাম দুনিয়ার অধিকার দিয়ে দিছে, ওগুলার খবর না নিয়া ওই সম্পদ বন্টনের জায়গায় যায় শুধু তোমার যত চেঁচামেচি যা কিছু। আল্লাহ তাআলা হেদায়েত দিক কিছুই বুঝে না, মাথার মধ্যে কিচ্ছু নাই, মোহর আদায় করে না। এই হচ্ছে এক সমস্যা। বাবার বাড়ির সম্পদ নিয়ে তারা কোনো কথা বলে না, আজ পর্যন্ত দেখি নাই। অর্ধেক তো শরীয়ত নির্ধারণ করেছে, কিন্তু ওই অর্ধেক কীভাবে পায় ওই ব্যাপারেও কথা না। অর্ধেক যে পায় না তারা, শরীয়ত তো অর্ধেক দিছে, কেন দিছে সেটা তো বলতেছি, কিন্তু ওই অর্ধেক পায় না যে গোটা দেশের অবস্থা খেয়াল করলে দেখেন। এখনও গ্রামেগঞ্জে মেয়েরা মনে করে বাবার বাড়ির সম্পদ এটা অভিশাপ, এটা আনলে সুবহানাল্লাহ আল্লাহ, এটা আনলে স্বামীর বাড়ির সম্পদের নাকি খায়া ফেলে, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সিদ্ধান্ত দিছে তুমি অর্ধেক পাও, আর তুমি চিন্তা করো এটা আনলে বাবার বাড়ির সম্পদ আনলে স্বামীর সম্পদও জ্বলে যাবে। তুমি তো আল্লাহর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতেছো। ও আল্লাহ, আপনি যেই সম্পদ আমারে দিতে চান আমি এটা নিতে রাজি না, কারণ এটা আনলে আমার স্বামীর সম্পদও খায়া ফেলে। তো আল্লাহর সিদ্ধান্ত পছন্দ হয় না, ওই ব্যাপারে কথা বলে না। মেয়েরা যে তাদের ওই বাবার বাড়ির অর্ধেক সম্পদ পাইলো না ওইটা নিয়ে কথা বলে না, কথা হচ্ছে অর্ধেক কী জন্য নির্ধারণ হলো। আরে ভাই, অর্ধেকই তো পায় না, তুমি তো ওইটা চিন্তা করো না। তো কী বোঝা গেল, আসলে মেয়েকে তার অধিকার দেওয়া উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে ইসলামের বিধানকে আক্রমণ করা, তাদের মূল মাকসাদ এটা। তো ইসলাম কেন অর্ধেক দিল? ওই যে বাজারের উদাহরণ দিচ্ছিলাম যে আপনি যখন মেয়ে হবেন আপনার জিম্মাদারি তো বাবার বিয়ের আগ পর্যন্ত, ওই মেয়েটাই যখন বিবি হয়ে যাবে তখন তার জিম্মাদার তো স্বামী যতদিন থাকে। স্বামী বৃদ্ধ হয়ে গেল, অকিজু হয়ে গেল, অবসরপ্রাপ্ত, তখন কার? সন্তানের। মা যখন হয়ে যাবে তখন তার লালন পালনের দায়িত্ব সন্তানের, সুবহানাল্লাহ। আর ওই মেয়েটার যদি বাবা মারা যায়, মেয়েটা যখন বোন হয়ে যাবে তখন বোনের জিম্মাদারি ভাইয়ের। তাহলে একজন পুরুষের খরচের খাত তো মূল চারটা পেয়ে গেলাম। এক হচ্ছে সে বাবা হিসাবে সন্তানের জন্য খরচ করবে, এক হিসাবে এক হচ্ছে স্বামী হিসাবে বিবির জন্য খরচ করবে, আরেক হচ্ছে ভাই হিসাবে বোনের জন্য খরচ করবে, আরেক হচ্ছে সন্তান হিসাবে মায়ের জন্য খরচ করবে। একজন স্বামীর খরচের খাত কয়টা? চারটা। ইসলাম তাকে দিল দুই ভাগ, কথার কথা দুই ভাগ, আর মেয়েকে দিল এক ভাগ। আরে ভাই, এক ভাগই তো তার জন্য বোনাস, কারণ তাকে তো খরচের খাত একটাও দেয় নাই। তুমি তো বাজারে যাচ্ছ সাথে, তোমাকে হাদিয়া তোহফা যা দিছি তুমি বাজার থেকে মজা কিনা খাইবা, এটাই তো তোমার জন্য বেশি। তোমার তো মাছের বিল দিতে হবে না, চাউলের বিল দিতে হবে না, তরি তরকারি বাজার সদাই যা আছে সব তো আমার জিম্মাদারি, তুমি যা পাইবা তাই তো না। এখন প্রশ্ন আসতে পারে উল্টাটা, কারণ ইসলামকে আক্রমণ করাই তো মাকসাদ। এখন উল্টা প্রশ্ন আসবে, তাইলে কি ইসলাম পুরুষকে ঠকাইলো যে চার জিম্মাদারি দিয়া ভাগ দিল দুইটা, মেয়ের কোনো জিম্মাদারি নাই ভাগ দিল একটা? না, মেয়ের ওই এক ভাগ এটা হচ্ছে মেয়ের জন্য লাইফ ইন্স্যুরেন্স, সুবহানাল্লাহ, এটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। তুমি তো হারাম লাইফ ইন্স্যুরেন্সের পিছনে ঘুরো, ইসলাম যে লাইফ ইন্স্যুরেন্স তাকে দিয়েছে, ও মায়েরা নেও, তোমাকে ইসলাম নিরাপত্তার খাতিরে একটা অংশ নির্ধারণ করে রাখলো তোমার জন্যে। কারণ হতে পারে বাবা মারা গেছে তার বিয়ে হয় নাই, হতে পারে বাবা মারা গেছে ভাই নাই, হতে পারে, তখন এই মেয়েটার কী হবে? ইসলাম এই জন্যে ওই বাবার সম্পদের কিছু অংশ তার জন্য বরাদ্দ রেখেছে যে ইনকেস যদি কখনো এরকম কোনো সমস্যা হয়ে যায় যে তার স্বামীও নাই, তার সন্তানও নাই, তার ভাইও নাই, বাবা ইন্তেকাল করেছে, এখন এই মেয়ের লালন পালন কে করবে, তার দেখভাল কে করবে, তার খরচ কে করবে, কেউই তো নাই। এই জন্য ইসলাম একটা অংশ রেখেছে যে যদি কখনো তুমি বিপদে পড়ে যাও এই এক অংশ তোমার লাইফ ইন্স্যুরেন্স হিসাবে আল্লাহ তাআলা বরাদ্দ রাখলেন, যেন তুমি এটা লাইফের বাকি জীবন যেন তুমি এটা খরচ করতে পারো। আলহামদুলিল্লাহ, এত সুন্দর বিধানগুলোকে তোমরা হামলা করো, আক্রমণ করো। মাকসাদ আসলে মেয়ের অধিকার আদায়ের মাকসাদ না, নারীর অধিকার দেওয়া মাকসাদ না, মাকসাদ হচ্ছে ইসলামকে প্রতারিত করা, মাকসাদ হচ্ছে ইসলামকে কলঙ্কিত করা। সেজন্যে আমরা বলি তুমি লেখো, নারীর অধিকার নিয়ে লেখো, আমরা তোমার সাথে আছি আলহামদুলিল্লাহ। তার কী কী অধিকার পাওয়ার মতো তুমি সেটা লেখো, আমরা আছি। তুমি লেখো না যে ঘরের মধ্যে মেয়েদেরকে কী সম্মান দিতে হবে, তার কোনো কাজ কারবার কিচ্ছু নাই, বাইরে কোনো কাজ করবে না,
বরং ঘরের যে কাজটা করবে শরীয়ত কি বলেছে, সে যদি এটা এবাদত মনে করে যে আমার স্বামীর খেদমত হবে, আমার সন্তানের খেদমত হবে, এটা যদি মনে করে তার ওই প্রত্যেকটা আমল আল্লাহ তাআলা এবাদত হিসাবে কবুল করবে। আর তুমি ও মায়েরা, আল্লাহ তাআলা এত চমৎকার ইজ্জত তোমাকে দিল যে তুমি ঘরের কাজটা করলেও এবাদত, তুমি ওইটা বাদ দিয়া তুমি গেছো রাস্তায়, তুমি কামাই রোজগার করবা আর সন্তানের ভবিষ্যৎ চিন্তা করো। আশ্চর্য লাগে, ওই সন্তানকে দিয়ে রাখছি কাজের মেয়েটার কাছে সারাদিন, ওই কাজের মেয়েটা, আমরা নেটের ভিডিও দেখেছি ওই কাজের মেয়েরা ওই ঘরের সন্তানকে বাচ্চাকে কিভাবে নির্যাতন করে গোপনে, তোমার খবর নাই। তোমার কামাই দরকার, খুব আয়েশি জিন্দগি দরকার, আর দামি দামি শাড়ি পরা দরকার, কয়নাকাটি দরকার, তোমার বাড়ি গাড়ি দরকার। এই জন্যে স্বামীকে পাঠাইছো একদিকে, নিজে বের হইছো একদিকে, সন্তানরা এতিমের মতো, বাবা মা থাকা অবস্থায় সে এতিম হয়ে গেল, তোমার কোনো দুঃখ নাই। তাহলে ওই সন্তান তোমাকে, তুমি যখন বৃদ্ধ হবা নার্সিং হোমে পাঠাবে না কোথায় পাঠাবে, মাথায় রাখবে নাকি? তুমি তাকে বুকে নাও নাই বাচ্চা, ছোট অবস্থায় তুমি তো তাকে বুকে নাও নাই, তুমি তাকে কোলে তুলে নাও নাই, তুমি কাজের লোকের কাছে ওই বাচ্চাকে দিয়ে গেছো। এখন ওই বাচ্চাই কামা তাদিরু তুদানু, আরবি একটা প্রবাদ আছে, যেমন করবা ভোগবা তেমন। তুমি বাচ্চাকে কাজের লোকের বুকে দিয়ে গেছো, ওই বাচ্চা তোমাকেও কাজের লোকের কাছেই দিয়ে আসবে বৃদ্ধকালে। তুমি যদি সন্তানের দোয়া পেতে চাও, ও ভাই আমরা যদি সন্তানের দোয়া পেতে চাই, খেদমত করতে চাই, সন্তানের ছোটবেলার হকগুলো আমরা যথাযথভাবে আদায় করি ইনশাআল্লাহ তাআলা, সে সম্পর্কে আরেকদিন আলোচনা করব। আজকের আলোচনা চলছিল বিবির হক সম্পর্কে, শেষ করতে পারলাম না ইনশাআল্লাহ তাআলা, আলোচনা চলবে দীর্ঘ সময়, দীর্ঘ আলোচনা। পারিবারিক জীবনের এই বিষয়গুলো আমরা মনে করি এগুলো দিন না, এগুলো দিন না, দিন হচ্ছে জুমার দিন টুপি মাথা দিয়ে মসজিদে চলে আসলাম, বাস আমার নামটা মুসলমানের খাতায় উঠে গেল। আমি মনে করি এটাই না, আমার বাথরুম যাওয়া পর্যন্ত শরীয়তের বিধান আছে, প্রত্যেকটা কদমে কদমে শরীয়তের বিধান আছে, ওই কদমে কদমে শরীয়তের বিধানগুলো যদি আমি না মানি, তাহলে আল্লাহ তাআলা আমাকে যে হুকুম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমাকে ঢুকতে হবে, ওই কাটছাট ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক এনায়েত করেন, আমরা পরিপূর্ণ মুমিন হইয়া ইনশাআল্লাহ তাআলা কবরে যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।